হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন এখন কিন্তু এলইডি টিভির যে আমরা কাজ করে থাকি টেকনিশিয়ান ভাইয়েরা, অবশ্যই আমাদের কিন্তু মাইক্রোস্কোপের দরকার রয়েছে। আমরা অবশ্যই এটা কিন্তু বড় করে কিভাবে দেখব সে বিষয়টা অবশ্যই আমাদেরকে কিন্তু, যদি প্রসেসটি আমরা ব্যবহার করতে না শিখি অথবা না পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা। অনেকে অনেক টাকা পয়সা দিয়ে মাইক্রোস্কোপ কেনে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা যে আপনাদের যে পড়ে থাকা যে সিআরটি টিভিগুলো রয়েছে, এই সিআরটি টিভিগুলোকে আপনারা কীভাবে মাইক্রোস্কোপ হিসাবে ব্যবহার করবেন, সেটা 21 ইঞ্চি হোক, 14 ইঞ্চি হোক অথবা যে কোনো ধরনের হোক। কারণ আমরা যখন কোনো ওয়েবক্যাম ক্যামেরা ব্যবহার করি তখন আমাদের কিন্তু পিসির দরকার হয়। আমি আজকে আপনাদেরকে যে প্রসেসটি দেখাবো এই প্রসেসটি ব্যবহার করলে অবশ্যই আপনাদেরকে কিন্তু পিসির দরকার হবে না। আমরা আপনাদেরকে এই মাইক্রোস্কোপটা কিভাবে আমরা এখানে তৈরি করেছি আপনারা দেখুন। এখানে যে আমরা দেখুন, এখানে যে আমাদের সামনে যে আপনারা 32 ইঞ্চি যে টিভিটি দেখতে পাচ্ছেন, আমরা যেহেতু এর প্যানেলের কাজ করব অবশ্যই আমাদের কিন্তু মাইক্রোস্কোপের দরকার রয়েছে। দেখুন এখানে কত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তা আসুন আমরা এটা কিভাবে তৈরি করেছি সেটা অবশ্যই আমরা আপনাদেরকে বিষয়টি বিস্তারিত বুঝিয়ে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কি কি লাগবে সেটা অবশ্যই আমরা আপনাদেরকে বলে দিব। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের এটা তৈরি করতে গেলে বেশি কোনো জিনিসের প্রয়োজন হবে না, শুধুমাত্র যে অ্যান্ড্রয়েড টিভি বক্স যদি আপনাদের কাছে পড়ে থাকে অথবা একটা ক্রয় করে নেবেন, এটা বেশি একটা দাম নেয় না, যেটা পিসির কাজ করবে আপনাদের। এখানে দেখুন আমরা যে আপনাদেরকে অ্যান্ড্রয়েড টিভি বক্স দেখাচ্ছি, যারা টেকনিশিয়ান ভাই তাদেরকে অত সুন্দরভাবে দেখাইতে হবে না, তারা এই বিষয়ে সম্পূর্ণ জানেন আমরা আশা করি। আপনারা অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনলে কিন্তু অবশ্যই এখানে আপনাদেরকে অবশ্যই যে পাওয়ার সাপ্লাই রয়েছে পাওয়ার সাপ্লাই তারা দিয়ে দিবে। আমরা দেখুন এটার মধ্যে কিন্তু আগে পাওয়ার সাপ্লাই দিতেছি, আপনারা অবশ্যই এটার মধ্যে পাওয়ার সাপ্লাই দিবেন। তারপরে এবি আউট যেটা রয়েছে সেটা আমরা এবি আউট এখানে ঢোকাই দিব, এবি আউট এখানে ঢুকাই দেবো। ঢুকাই দেওয়ার পরে অবশ্যই আপনাদেরকে কিন্তু এটা কিনে নিতে হবে, এটাকে যা মাইক্রোস্কোপ বলা হয়। এটা আপনারা সাধারণত দারাজ অথবা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে এটা স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন। এটার সঙ্গে শুধুমাত্র দেখতে পাচ্ছেন একটা মাত্র তার রয়েছে, সেটা শুধুমাত্র ইউএসবি। আমাদের একটু দেখা যায় যে আমরা এটা পিসির মধ্যে ছাড়া ব্যবহার করতে পারি না, পিসি অনেক বড় বড় টাইপের জিনিস হয় যেটা বহন করা একটু কষ্টসাধ্য ব্যাপার। আমরা যদি ছোটোখাটো এই ধরনের কম্পোনেন্ট ব্যবহার করি তাহলে আমরা সেটা ক্যারি করতে আমাদের সুবিধা হবে। আমরা বাসা বাড়িতে যাওয়া যদি যারা টিভি মেরামত করেন তাদের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই মাইক্রোস্কোপের যে এখানে ইউএসবি কানেকশনটা দেখতে পাচ্ছেন, এই কানেকশনটা শুধুমাত্র আপনারা এখানে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে এখানে আমরা কি করব, এখানে আমরা যে এখানে যে মাউসটা দেখতে পাচ্ছেন, মাউস কিন্তু অবশ্যই লাগবে। আমরা আপনাদেরকে যে মাউসটা দেখাচ্ছি এই মাউসের কানেকশনও কিন্তু আপনাদেরকে এখানে এই অ্যান্ড্রয়েড যে টিভি বক্সটা রয়েছে এই বক্সটার মধ্যে কিন্তু আপনাদেরকে এই যে মাউসের যে কানেকশনটা রয়েছে এই কানেকশনটা কিন্তু দিতে হবে। আর এবি কানেকশন সবাই দিতে পারেন অবশ্যই, যদি আপনারা সিআরটি টিভি চালু অবস্থায় এবি অপশন যেটা রয়েছে আপনাদেরকে কিন্তু এবি অপশনে আসতে হবে। আমরা আপনাদেরকে আবারও দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখুন, দেখুন এখানে নাম্বার চলে এসেছে, চলে আসার পরে এবি ওয়ান আমরা সামনের পোর্ট ব্যবহার করব, আমরা যে অবশ্যই এবি টু দিব। দেওয়ার পরে এখানে যে কানেক্টরগুলো দেখতে পাচ্ছেন, অবশ্যই যখন অ্যান্ড্রয়েড টিভি বক্স নিলে কিন্তু এর সঙ্গে এটা দিয়ে দেয়, তাছাড়া যদি না দিয়ে দেয় আপনারা কিনে নিতে পারেন। আমরা এখানে এখানকার সকেটগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এই যে এই সকেটগুলো, এই সকেটের মধ্যে কিন্তু আপনারা কানেকশনগুলো দিয়ে দেবেন। এটা তেমন একটা বেশি বড় ধরনের বিষয় নয়, আপনাদের অবশ্যই একটি সহজলভ্য মাইক্রোস্কোপ হবে। যদি দুইটা লাগাইলে হবে, শুধুমাত্র আমাদের ভিডিও সিগন্যালের দরকার, আমাদের তার অডিও সিগন্যালের দরকার নাই। এখন আমরা এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটার মধ্যে কিন্তু কানেকশন দিয়ে দিব। অবশ্যই যখন এটার মধ্যে কানেকশন দেবো এটা কিন্তু এই ধরনের বা দেখুন এই যে বাতি কিন্তু জ্বলে উঠেছে, জ্বলে। আর অবশ্যই আপনারা যখন এই মাইক্রোস্কোপটা কিনে নেবেন মাইক্রোস্কোপের সাথে কিন্তু আপনাদেরকে একটি স্ট্যান্ড দিয়ে দিবে, আপনাদের অবশ্যই স্ট্যান্ডের মধ্যে এটি সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। স্ট্যান্ডটা আমরা এখানে অন্য স্ট্যান্ড ব্যবহার করতেছি। অবশ্যই মাইক্রোস্কোপের সাথে কিন্তু তারা একটি সুন্দর স্ট্যান্ড দিয়ে দেয়, আমরা এটা আগে আটকাই দেবো সুন্দরভাবে। আমরা এই স্ট্যান্ডটা ব্যবহার করি, এই স্ট্যান্ডে এক্সট্রা কিছু বাতি পাওয়া যায় আলোর স্বল্পতার কারণে আমরা এইটা ব্যবহার করে থাকি। দেখুন এইভাবে আপনাদেরকে এটা সুন্দর করে টাইট দিয়ে নেবেন, আপনাদের যেমন দরকার হয় আপনারা তেমনভাবে দিয়ে নেবেন। এটা দিয়ে নেওয়ার পরে অবশ্যই যখন অ্যান্ড্রয়েড টিভি বক্সটা চালু হবে, চালু হওয়া পর্যন্ত আপনাদেরকে একটু ওয়েট করতে হবে।
আমরা কিন্তু এখানে সকল প্রকারের কানেকশন কিন্তু দেখুন লাগাই দিয়েছি। এখানে আপনারা টিভি বক্সটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার সাপ্লাই, একটা যে এবি আউটপুট রয়েছে সেটা সরাসরি কিন্তু টিভির সঙ্গে লাগানো রয়েছে। আর একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের যে মাইক্রোস্কোপের যে লাইনটা সেটা দেওয়া রয়েছে। তারপরে আর একটা কিন্তু দেওয়া রয়েছে আমাদের মাউসের। আর এই যখন আপনারা অ্যান্ড্রয়েড টিভি বক্সটা কিন্তু ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পরে আমাদের একটু কানেকশনটা মনে হয় নড়ে গেছে। হ্যাঁ, কানেকশনটা নড়ে গেছে, আবারও অন হোক। অন হলে আমরা দেখাই দিতেছি। অন হতে অবশ্যই একটু সময়ের ব্যাপার রয়েছে, আবার প্রসেস একটু সময় লাগে অবশ্যই মাইক্রো। এখন কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্স কিন্তু সম্পূর্ণরূপে চালু হয়ে গেছে। অ্যান্ড্রয়েড টিভি বক্স যখন চালু হবে, চালু হওয়ার পরে অবশ্যই আপনারা কানেকশনগুলো দেখে নেবেন, পাওয়ার সাপ্লাই, তারপরে এবি ইনপুট আমি আবারও দেখাচ্ছি, তারপরে এখানে অবশ্যই আপনাদের সিসি ক্যামেরার সংযোগ, আর একটা আমাদের এখানে যে মাউস রয়েছে মাউসের সংযোগ, এই কটা কানেকশন দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখন কিন্তু মাউস লাগার উদ্দেশ্য হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমরা এখান থেকে কিন্তু প্লে স্টোরে ঢুকবো। প্লে স্টোরে ঢুকার পরে অবশ্যই কিন্তু এটার ওয়াইফাই কানেকশন দেবেন। যারা টেকনিশিয়ান ভাই রয়েছে তারা কিন্তু ওয়াইফাই কানেকশন দিতে পারে, আমরা আশা করি দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা ক্যামেরাতে প্রবেশ করবেন, মানে সার্চ দিয়ে ক্যামেরা নিয়ে আসবেন, যেমন ক্যামেরা সি এ এম, এই যে ক্যামেরা রয়েছে এইখান থেকে যে কোনো একটা ক্যামেরা আপনারা ইনস্টল দিয়ে নেবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে যতগুলো সফটওয়্যার রয়েছে এগুলো কিন্তু অ্যান্ড্রয়েড সফটওয়্যার আর কি, আমরা যেটাকে সফটওয়্যার বলে থাকি। আপনারা এখান থেকে যে কোনো একটা ক্যামেরা ইনস্টল দিয়ে নেবেন, আমাদের কিন্তু এটা ইনস্টল দেওয়া রয়েছে। আপনারা আগে সফটওয়্যারটা আবারও ভালো করে দেখে নেন, ক্যামেরা ফর অ্যান্ড্রয়েড, এটা আপনাদেরকে আমরা আবারও দেখাচ্ছি, এটা আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট এটা ওপেন করে দিবেন। এটা যদি আপনারা ওপেন করে দেন আপনাদের কিন্তু কাজ শেষ। এখন কিন্তু আপনাদের মাইক্রোস্কোপ কিন্তু কাজ করবে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি একবার সুন্দরভাবে দেখাচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই আপনারা এই মাইক্রোস্কোপটা এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। মাইক্রোস্কোপ এখানে অ্যাডজাস্ট করার কিন্তু এখানে দেখুন যে এখানে যে ভ্যারুটা রয়েছে এখানে এখানে কিন্তু যে ভ্যারু একটা রয়েছে এটা কিন্তু আপনাদেরকে ঘুরে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর অবশ্যই এই ধরনের একটা ভালো স্ট্যান্ড আপনারা নেবেন, আমাদের স্ট্যান্ডটা আমরা এইভাবে কাজ করি, আমাদের কোনো সমস্যা হয় না। আপনারা একটু ভালো মানের এখানে, তবে মাইক্রোস্কোপ নিলে আপনাদেরকে স্ট্যান্ড দিয়ে দিবে। আমরা আপনাদেরকে এখানে দেখাচ্ছি, স্ক্রিনের মধ্যে দেখাবো, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই আপনাদের কিন্তু মাইক্রোস্কোপের প্রয়োজন রয়েছে। আপনারা এটা এইভাবে সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আপনাদের যেখানে কাজ করার দরকার সেখানে আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা সামনে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কীভাবে কাটাকাটি করেছেন, আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে এই মেরামত করব। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি আপনারা নিজে নিজে একটি স্বল্প ও কম প্রাইসের মধ্যে একটা ভালো মাইক্রোস্কোপ, কারণ আপনাদেরকে এখানে কিন্তু যে ডিভাইস ব্যবহার করা হয়েছে শুধুমাত্র একটা মাইক্রোস্কোপ আর একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স, যেটা আমাদেরকে এই মাইক্রোস্কোপটা চালাইতে গেলে কিন্তু আমাদের অবশ্যই পিসির প্রয়োজন হইতো, কম্পিউটারের প্রয়োজন হইতো, আর কিন্তু আমাদের কম্পিউটারের প্রয়োজন হচ্ছে না। আমরা শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড টিভি বক্সের মাধ্যমে কিন্তু আমরা এই মাইক্রোস্কোপটা পরিচালনা করতে পারবো। আর যদি এটা আপনাদের তৈরি করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের এর কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ফোন করতে পারেন অথবা মেসেজ দিয়ে জানাইতে পারেন। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।